ঝুঁকিপূর্ণ হওয়ায় চলতি বছরের এপ্রিলে পরিত্যক্ত ঘোষণা করা হয় জেলার বেতাগীর ভাসন্ডা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এরপর থেকে পাশের বাড়ির সামনে খোলা আকাশের নিচে চলছে স্কুলের পাঠদান কার্যক্রম। রোদ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। আজকে বন্যা সারছে, বন্যা সারার পর আর তো বাচ্চা কাচ্চা নিয়ে আমার ঘরে উঠছে। খোলা মাঠে ক্লাস হয়, রোদে রোদে ক্লাস করতে হয়, বৃষ্টিতে ভেজতে হয়। সরকারের দ্বারা আমরা একটা আবেদন করি যে আমাকে একটা নতুন একটা ভবন দেয়। এদিকে অন্য কোনো জায়গা না থাকায় পরিত্যক্ত ঘোষণার দুই বছরেও স্থানান্তর করা হয়নি জেলার পৌর এলাকার পূর্ব ঢলুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষাদানের ক্ষেত্রে তো এটা যথেষ্ট রকমের বিব্রতকর অবস্থার সৃষ্টি করে, কারণ শিক্ষার্থীরা সবসময় ভয়ে থাকে। স্কুলের এই ভবনের কারণে আমার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয়ে চলে যাচ্ছে। এখানে সম্পূর্ণভাবে ক্লাস করতেই নিষেধ করেছেন, কিন্তু তারপরেও আমরা কোথায় ক্লাস করবো এটাও তো একটা আমাদের একটা পথ বের করবে যে আপনারা কোথায় ক্লাস করাবেন। প্রতি পিলারে ফাটল ধরেছে তালতলির গোড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে। দুর্ঘটনার আশঙ্কায় দিন দিন কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। কয়েক জায়গায় ফাটল হয়েছে, এই দেন এই যে খাম্বা টাম্বা ওই ফাটল গিয়া সব পড়িয়ে যায়, এক কান্দে একটা জয়াল পড়িয়ে যায়। স্কুলটা এখন গুরুকে রাষ্ট্র ভয় করে, কারণ ওই বগি একটা ছাত্র দুইটা মারা গেছে। আমরা বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য জানতে কর্তৃপক্ষের কাছে বলছি আর কি, কিভাবে ক্লাস নেওয়া যেতে পারে। জেলার প্রতিটি উপজেলাতেই এমন জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং সেসব বিদ্যালয়ের পলেস্তারা ধসে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলায় জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 324টি, এগুলোর মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 108টি। এই স্কুলগুলো যাতে এই জরাজীর্ণতা কাটিয়ে উঠা যায় বা এখানে নতুন ভবন তৈরি হয় বা মেরামত সংস্কার হয়, এই ব্যাপারে আমরা উদ্যান কর্মকর্তাকে অবহিত করেছি এবং অনেক বিদ্যালয়ে ইতিমধ্যে বরাদ্দ আসছে। নিরাপদ পরিবেশে সুষ্ঠুভাবে পাঠদানের নিশ্চয়তা চান ভুক্তভোগী শিক্ষক ও অভিভাবকরা। মুশফিক আরিফ, মাসরাং সংবাদ, বরগুনা।